গৌরনগর আইডি ব্লকের উদ্যোগে এবং লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় একদিনের এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় রবিবার। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হল ঘরে হয় এই শিবির। সেখানে এসসি সম্প্রদায়ের লোকজনের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর প্রদীপ দেববর্মা, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার বিজয় চৌধুরী সহ অন্যান্যরা। আজকে এখানে গৌরনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এসসি সার্টিফিকেট ইস্যু করার জন্য একটা প্রশাসনিক শিবির করা হয়েছিল। এই প্রশাসনিক শিবিরে আমরা সবাই পঞ্চায়েত প্রতিনিধি, ব্লক প্রতিনিধি এবং আমরা প্রশাসন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ হতে আমি এখানে উপস্থিত আছি এবং আমরা ডকুমেন্ট বিভিন্ন এসসি সার্টিফিকেটের ফর্মগুলো আমরা রিসিভ করছি। পরবর্তীকালে সেটা আপনার স্কুটিনি করে সেই সার্টিফিকেটগুলো ইস্যু।